জিরা রাইস আর একটা হচ্ছে কি বলো ওটাকে ডাল ফ্রাই, রাইট। বাসমতি চাল আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, তো এটা আধ ঘন্টার জন্য ভিজে গেছে, এবার আমি চালটা গ্যাসে জাস্ট বসিয়ে দেবো। আর তার সঙ্গে আমি যে ডাল ফ্রাইটা ইউজ করবো সেজন্য আমি তিন রকমের ডাল ইউজ করবো ডাল ফ্রাইয়ের জন্য। এটা হচ্ছে মুগ ডাল, মুসুর ডাল, আর এইটা হচ্ছে তুর ডাল বা অড়হর ডাল। তো এই দুটো রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সবার আগে চালটা ধুয়ে ভাতটা আগে বসি। আমি এখানে তিন রকম ডাল মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, মুগ ডাল, মুসুর ডাল আর অড়হর ডাল, ঠিক আছে। মুগ ডালটা একটু বেশি, মুসুর ডালটা তার থেকে একটু কম, আর অড়হর ডালটা একটু মুগের ডাল থেকেও বেশি। তো এই মোটামুটি একটা আন্দাজে একটু বেশি করেই নিয়েছি, বেশি করে বানানোর জন্য। দেখ, এবার জলে আধ ঘন্টা ভিজিয়ে নাও, ভিজিয়ে রাখ। তো যতক্ষণ ধরে ভাতটা হয় আর কি, দেরাদুন রাইস তো একটু খেয়াল রাখতে হবে, খুব বেশি সেদ্ধ করা যাবে না, এটাকে মোটামুটি 80% মতো সেদ্ধ করতে হবে। তো এটা সেদ্ধ হোক, ডালটা ভিজুক, ততক্ষণ চলো তোমাদের সাথে শেয়ার করি আমি যে নতুন স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আনিয়েছিলাম। তার মধ্যে থেকে তোমাদের বলেছিলাম যে ফেস ওয়াশটা যখন ইউজ করব, আর যে ফেস মাস্ক, যেটা ভিটামিন সি ফেস মাস্ক যেটা, তো সেটা আমি আজকে প্রথম ইউজ করব। ফেস ওয়াশটা আমি দু একদিন হলো ইউজ করছি, কিন্তু ফেস মাস্কটা আমি এখন অবধি ইউজ করিনি, তো এখন করব, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবার আগে আমি ওয়াবের ফেস ওয়াশটা তোমাদের ইউজ করে দেখাবো, এটা আমি দুদিন হলো মোটামুটি ইউজ করছি। এখান থেকে দেখো ফোমের মতো ফেস ওয়াশটা বেরোবে, এই দেখো। তো এইটাকে সারা মুখে সার্কেল পড়ে গেল একটুখানি, সার্কেল মানে সার্কেল করে করে আর কি, ক্লকওয়াইজ ক্লকওয়াইজ মোটামুটি সার্কুলেট মুভমেন্টে মুখে এটা রাব করতে হবে। সবার আগে মুখটা একটু ভিজিয়ে নিলাম, এবার ভিটামিন সি ফেস মাস্কটা এবার অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, এই দেখো এটা হচ্ছে ক্রিমটা মানে মাস্কটা আর কি, এখানে যা আছে এখান থেকে নিলেই হবে। এবার এই প্যাকটাকে আমি 15 মিনিটের জন্য শুকোতে দেবো, তারপর মুখ ধুয়ে ফেলবো। তো দেখো রাইসটা হয়ে গেছে, তো তারপর আমি রাইসটাকে অনেকটা করেছিলাম, সেই জন্য দুটো প্লেটে আমি এরমভাবে ছড়িয়ে দিয়েছি, যাতে চালগুলো মানে ভাতটা আর কি, যাতে ভাতটা গায়ে গায়ে লেগে না যায়। তো এইভাবে জিরা রাইস বা ফ্রাইড রাইস যে কোনো কিছু বানানোর সময় এইভাবেই চালটাকে রাখতে হয়, মানে ভাতটাকে আর কি রাখতে হয়। তো এদিকে এটা আমার হয়ে গেছে, আর
এদিকে ডালও প্রায় আধ ঘন্টা হয়ে গেছে ভিজোতে দিয়েছি। তো এবার আমি ডালটা ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব। তো আমি গ্যাস ওভেনটা একটু কমিয়েই দিলাম, তার কারণ আমি এখন আমার 15 মিনিট হয়ে গেছে অলমোস্ট, তো আমি মুখটা ধোবো। তো যদি কারণ এই ডালে মানে আমার ডেকচিটা খুব ছোট, তো জল উঠতে পারে ডালের আর কি, তো সেই জন্য কমিয়ে দিলাম। তো এবার আমি ফেসটা ওয়াশ করবো। বেশ একটা ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে, তবে এটা মাসখানেক তো ওরকম সপ্তাহে 2 দিন করে ইউজ করতে হবে, তবে খুব ফ্রেশ লাগছে। আর ধোয়ার পর যে স্কিনে যে প্রচন্ড টান হয়ে যায় সেটা কিন্তু হচ্ছে না, মানে মাস্ক লাগানোর পর যখন মাস্কটা ধুয়ে তুলে ফেলা হয় তারপরেও দেখবে স্কিন অনেক সময় টানে, তো আমার কিন্তু সেরকম এখন অবধি কিছু ফিল হয়নি, সফট লাগছে। তবুও যেহেতু আমি মাস্ক ইউজ করেছি, এখন মাস্ক লাগিয়েছি, তো এরপর স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য আমি আমার আভিয়ান্সের যে সিরামটা রেগুলার বেসিসে ইউজ করি রাতে, তো সেই সিরামটাই একটু মিস্ট লাগিয়ে নেব। তো জিরা রাইস বানানোর জন্য সবার আগে কড়াইতে আমি ঘি ঢেলে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এরপর আমি এতে জিরে দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে রাইসটা দিয়ে দেব। এরপর আমি এখানে চপ করে রাখা, কুচি কুচি করে কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব। এরপর এতে অল্প করে করে জল নিয়ে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। জাস্ট অল্প জল ছিটিয়ে দিতে হবে, তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এরপর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিতে হবে। খুব বেশি নাড়বো না, কারণ তাহলে দেরাদুন রাইস তো বড় বড় চাল, এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর কি করব, একদম আঁচটা মানে সিমেই রাখা আছে অলরেডি, তো সিমে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। 4-5 মিনিট আমার ঢাকা দিয়ে আমি রেখেছিলাম, এবার আমি ঢাকাটা খুলে দেব। বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, জিরা রাইস আমার রেডি। ওকে, তো আমার জিরা রাইস হয়ে গেছে, এবার পালা ডাল ফ্রাই বানানো। তো ডাল ফ্রাই বানানোর জন্য আমার তো 3 রকম ডাল আমি আগেই বললাম সেদ্ধ করে নিয়েছি, তো আমি একটা ভুল করেছি, ওখানে তখন একটু হলুদ দিয়ে দিলে হতো কিন্তু আমি ভুলে গেছি। তো যাই হোক, এবার আমি ডাল ফ্রাইটা বানাবো, অর্থাৎ এবার আমি মেন যেটা তড়কাটা বানাবো। তার জন্য দেখো আমি এখানে কেটে নিয়েছি, এটা হচ্ছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এটা হচ্ছে রসুন কুচি, আর এটা হচ্ছে আদা কুচি। তো ঘি দিয়ে তড়কাটা বানাবো, ঘি দেবো, ঘিয়ের মধ্যে এগুলো একে একে যেমনভাবে দেয় দেয়। আর প্রথমেই দেবো একটু গোটা জিরে, আমি এটা বলে দিচ্ছি তার কারণ এই চিমনিটা এখন অন করবো, সেই জন্য আমি আগে থেকে বলে দিচ্ছি, কারণ এটা অন হলেই একটা ঘাড় আওয়াজ হয়ে থাকে, তো তখন আমি যদি তোমাদের বলি তোমরা ভালো করে শুনতে পাবে না সেই জন্য। আর রান্নাটা এবার স্টার্ট করি, দেখো পরপর আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে
এটা বানাচ্ছি খুবই সহজ পদ্ধতি। রান্না শেষ। এই দেখো ডাল ফ্রাই গরম, আর এই হলো জিরা রাইস। তো এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো, অভিষেকের এখন অফিস থেকে আসতে একটু টাইম লাগবে, একটু দেরি আছে, তো ও এলে খাবারটা আরেকবার একটু গরম করে নেবো। তো অভিষেক এই মাত্র ফোন করলো, ওর আসতে এখনো এক ঘন্টা সোয়া এক ঘন্টা লাগবে। তো ভাবলাম যে ওর আসতে এখনও টাইম বাকি আছে, তো রাত্রিবেলা আমি তোমাদের বলেছিলাম না সেদিন, মানে বেসিক্যালি আমি যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো নিয়েছিলাম তার সঙ্গে তো কিছু হেলদি কিছু খাবারেরও কিছু প্রোডাক্ট নিয়েছিলাম, কিছু পাউডার আর কি, প্রোটিন পাউডার টাইপের। তো তার মধ্যে একটা ছিল কোলাজেন বুস্টার। তো এইটা আমি কি করছি, রোজ রাত্রিবেলা দু চামচ, এর ভেতরেই ছোটো স্কুপ আছে আর কি, তো সেই সেই স্কুপের এখানে লেখাই আছে প্রসেসটা, তো সেই স্কুপের টু স্কুপ নিয়ে জল দিয়ে মিশিয়ে আমি সেটা মোটামুটি রাতে শুতে যাওয়ার আগে নিচ্ছি। তো দেখো এই হচ্ছে প্রোটিন, এই সরি কোলাজেন পাউডারটা, তার এর ভেতর এরম একটা স্পুন দেওয়া রয়েছে, তো এটাই আমি টু স্পুন নিয়ে নেব এই গ্লাসে। ডাস্টের মতো দেখছো উঠতে থাকে, আমি দিন দিনে খোলো এটা নিচ্ছি, এবার এর সাথে জল মিশিয়ে নেব। ও চামচ আনতে ভুলে গেছি, ওই চামচ নিয়ে চলে এসেছি। ভালো করে গুলে নিতে হবে, নাহলে না কিরম ডেলা ডেলা মতো থেকে যাচ্ছে। এটা আমি মোটামুটি সবার আগেই খাই, কিন্তু আজকে বুঝতেই পারছি যে শুতে অনেকটা রাত হয়ে যাবে, মানে খেতে বেসিক্যালি অনেকটা রাত হবে, তো তার পরে পরেই খাবার পরেই আমি এটা খাই না, খাবার পর অন্তত ঘন্টাখানেক গ্যাপ দিয়ে তারপর খাই, তো আজকে তো খেতেই অনেক রাত হবে, তো সেই জন্য তারপরেই হয়তো শুয়ে পড়ব, সেই জন্য ভাবলাম এটা আগেই খেয়ে নিই। এটা কিরম খেতে বলো তো, এটা ওটা অভিষেককে দিয়েছি একদিন, ও খেয়ে বলছো মা এটা তো কিরম জল জিরা টাইপের খেতে। যেমনই হোক নিশ্চয়ই এটা উপকারী, সবাই যখন বলছে অনেকে রিভিউ দিয়েছে খুব ভালো, দেখা যাক। এটা আবার কি ধরনের আটা, আবার হু 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 কি কি বলতো, এটা খিচুড়ি আজব, এটা খিচুড়ি মনে হলো তো, ডাল মাখানি, ডাল ফ্রাই, ডাল ফ্রাই। আচ্ছা বেশ ভালো বন্ধু, এটা কি, ও জিরা রাইস, জিও বেশ জমে গেছে রে, তার কি ওয়েট করবো কেন, বসে পড়ি এবার আর কি, খাবার দেখার পর না আমার আর মাথা ঠিক থাকে না, তার থেকে দেবো, হ্যাঁ বসে পড়, আমি হাতা আনছি। অভিষেক এখন ট্রাই করছে, কেমন সত্যি সত্যি বলবি, হ্যাঁ সবসময় খালি ভুরুটা করো, ব্যালেন্স আছে,
ব্যালেন্স আছে মানে এটা কি কেমন খেতে হয়েছে কেমন ব্যালেন্স আছে মানে খাবারটা যথেষ্ট ভালো হয়েছে সেই কারণেই বলছি রেস্টুরেন্টের মতোই হয়েছে ও ঠিক আছে ওকে ওকে তো আমরা এবার আমাদের ডিনার করব আর আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন আসবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ জন্য বাই।